আজকে বানাবো চটজলদি করে কুচো নিমকি। আমরা অনেকেই কুচো নিমকি পছন্দ করি স্ন্যাক্সে খেতে অথবা চায়ের সাথে খেতে, আবার অনেকে আছে মুড়ি দিয়ে ভেঙে ভেঙে নিমকিটাকে খেতে অনেক বেশি পছন্দ করি আমরা। তো হেই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো স্বাগত জানাই আপনাদের সবাইকে আমার চ্যানেলে। তো আজকে আমি যে রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে কুচো নিমকির। তো যেরকমভাবে দেখতে পাচ্ছেন আমি যেভাবে বেলেছি, তো কী করেছি আমি আপনাদেরকে জানাচ্ছি। ফার্স্টেই আমি এখানে 1 কাপ মতো ময়দা নিয়েছি এবং তার সাথে 1/2 কাপ মতো আমি আটা নিয়েছি। এরপরে আমি এখানে আটা ময়দার মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিয়ে 1 টেবিল স্পুন মতো এটাতে কালো জিরে অ্যাড করেছি। তারপরে 3 থেকে 4 টেবিল স্পুন মতো আমি এখানে ভেজিটেবিল অয়েল অ্যাড করেছি। আপনারা চাইলে এখানে ঘিও অ্যাড করতে পারেন, এটা আপনাদের ইচ্ছে অনুসারে। তারপরে এটাতে 1/2 চামচ চিনি এবং 1 চিমটি মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে, তারপরে এটাতে রুম টেম্পারেচারে জল দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। মনে রাখতে হবে যে লুচি বা পরোটাতে যেরকমভাবে আমরা একটু নরমভাবে ডো বানাই সেভাবে এটা আমরা বানাবো না, মাখবো না অ্যাকচুয়ালি। তো এটাতে আমরা একটু টাইট মতো করে বানাবো। তো শক্ত মতো করে যখন ডোটা আমাদের বানানো হয়ে যাবে তখন আমরা এটাকে একটা বাটির মধ্যে ঢাকা দিয়ে রেখে দেবো, ওপরে আরেকটা ঢাকনা দিয়ে রেখে দেবো 20 মিনিটের মতো। 20 মিনিট হয়ে যাওয়ার পরে ওটা থেকে 2 থেকে 3টে লেচি কেটে নিয়ে এরপরে যেটাকে আমরা বেলে নেব, কিন্তু মনে রাখতে হবে কোনো তেল বা আটা বা ময়দা দিয়ে এটাকে আমরা বেলবো না, এটাকে আমরা এমনিই বেলে নেব এবং যতটা পাতলা করে বেলা সম্ভব ততটাই পাতলা করে বেলে নেব। এরপরে একটা ছুরি দিয়ে যেরকমভাবে আমি দেখিয়েছি কাটতে হবে ঠিক ওরকমভাবে কেটে কেটে নিয়ে এটাকে একটা শেপ দিতে হবে কুচো নিমকির মতো। এরপরে কড়াইতে বা ফ্রাই প্যানে তেল গরম করে নিয়ে তাতে নিমকিগুলোকে দিয়ে দিতে হবে, কিন্তু মনে রাখতে হবে তেল হতে হবে একদম গরম, মানে অনেকটাই গরম তেলের মধ্যে আমরা কুচো নিমকিগুলোকে কিন্তু দিয়ে দেবো। আর আঁচটা রাখতে হবে মিডিয়াম ফ্লেমে গ্যাসটা রেখে আমরা যে তেলটা গরম করব তার মধ্যে একদম দিয়ে দেব নিমকিগুলো। মিনিট 2-3 মধ্যেই নিমকিগুলো দেখব অনেকটা হয়েছে, কালারটা চেঞ্জ করে ফেলেছে এবং ফুলেও গেছে, এবং তারপরে সেটাকে আমরা কড়াই থেকে বা ফ্রাই প্যান থেকে তুলে নেব। আমি ফ্রাই প্যানে করেছি, আপনারা চাইলে কড়াইতেও করতে পারেন এটাকে, এবং ঘিতেও ভাজতে পারেন, তাহলে অনেক দিন লং লাস্টিং করে, কিন্তু আমি এটা ভেজিটেবল অয়েলেই ভেজেছি। এটা ক্রিসপি হয়েছে আপনারা এটা দেখতেই পাচ্ছেন এবং সাউন্ড শুনে আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন কতটা ক্রিসপি হয়েছে। তবে একটা কথা আছে যে আমি ভুলে গেছি এটা ফার্স্টে মেনশন করতে, যে আমি এখানে একটুখানি 1 চিমটি বা 2 চিমটি মতো আমি একটু খাবার সোডাও এখানে অ্যাড করেছিলাম। আর ওয়াচিং, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।